প্যারিস অলিম্পিকে খেলার স্বপ্ন দেখছেন বক্সার সেলিম হোসেন আশা করছেন পাবেন ওয়াইল্ড কার্ড চীনে গত এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন বক্সার সেলিম হোসেন কোয়ার্টার ফাইনালে জাপানের প্রতিপক্ষকে হারাতে পারলেই দীর্ঘ 37 বছর পর এশিয়ান গেমসে পদক পেতেন বাংলাদেশের কোনো বক্সার তবে পদক না জিতলেও সেলিমের লড়াকু পারফরম্যান্স নজর কাড়ে এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের সেরা পারফর্মার হন তিনি সেই সাফল্যে অনুপ্রাণিত সেলিম হোসেনকে হাতছানি দিচ্ছে অলিম্পিক গেমস আগামী 26 জুলাই থেকে 11 আগস্ট ফ্রান্সের প্যারিসে হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস এই গেমসে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন যে কয়েকজন ক্রীড়াবিদদের জন্য ওয়াইল্ড কার্ডের আবেদন করেছে তার মধ্যে একজন বক্সার সেলিম হোসেন ভাগ্য সুপ্রসন্ন হলে সেলিম হোসেনই হবেন অলিম্পিক গেমসে অংশ নেয়া বাংলাদেশের প্রথম বক্সার ওয়াইল্ড কার্ড পাওয়ার সম্ভাবনা অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশন থেকে 2 মাসের ছুটি নিয়ে দেশে এসেছেন সেলিম অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছেন 32 বছর বয়সী বক্সার নিজ শহর রাজশাহীতে মডার্ন বক্সিং ক্লাবে অনুশীলন করছেন তিনি